পদ্মা সেতু দিয়ে ভাঙ্গাই এই ট্রেনটি যাবে। এখন থেকে ঠিক 10 মিনিট পর রওনা হবে এবং প্রথমবারের মতো যাত্রী নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে যাত্রা করবে। সেই পদ্মা সেতু আজ পাড়ি দিবে বহুল কাঙ্ক্ষিত সময়, বহুল কাঙ্ক্ষিত প্রতীক্ষার যে সময়টি আসলে আমরা এখন রয়েছি। প্রিয় দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সঙ্গে সরাসরি সমকাল লাইভে যুক্ত রয়েছে আমি মামুন শোক এবং দেখানোর চেষ্টা করছি যে পদ্মা সেতু দিয়ে যে আগামী 10 অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতুর ভাঙ্গা পর্যন্ত যে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ঠিক তার আগ মুহূর্তে ট্রেন চলাচলের যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু বিশেষ করে রেলওয়ে কর্মকর্তারা একই সঙ্গে গণমাধ্যম কর্মীরা এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গা রুট পর্যন্ত যাতায়াত করবেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে ঝকঝকে টকটক একটি ট্রেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই ট্রেনটি দেখে কিন্তু একেবারে পদ্মা সেতু ভাঙ্গা পর্যন্ত প্রায় 82 কিলোমিটার রেলপথ এখন পর্যন্ত ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হয়েছে এবং আজকেই পরীক্ষামূলক অর্থাৎ ট্রায়াল রান ট্রেন চলাচলটি আসলে করবে এবং সেটা কিছুক্ষণের মধ্যেই এই মহেন্দ্রক্ষণে কিন্তু আমরা আসলে রয়েছি। এবং এই ট্রেনটি দেখার জন্য এই স্টেশনের আশেপাশের যাত্রীরা কিন্তু অন্য প্ল্যাটফর্মে যাত্রীরা কিন্তু এসেছেন এবং প্রথমবারের মতো ট্রেন চলাচল করছে সেই যাত্রীদের কিন্তু ভিড় উপস্থিতিও কিন্তু আসলে দেখতে পাচ্ছি। তারা হয়তো উঠতে পারবেন না, তবে কিন্তু ট্রেনটি আসলে যে যাচ্ছে সেটা দেখার জন্য কেউ কেউ ট্রেনটি ধরে ছুঁয়ে আসলে অনুভব করার চেষ্টা করছেন। বাংলাদেশ যে আসলে দিনকে দিন উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছে সেই সেরকম কিছু আসলে অনুধাবন তারা কিন্তু আসলে করছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে আসলে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে রওনা দেওয়ার আগে গতকাল কিন্তু এই ট্রেনটি দেখতে রাজবাড়ি স্টেশনে কিন্তু ভিড় করে, ঠিক এর থেকে অনেক বেশি ভিড় কিন্তু আসলে সেই জায়গাটি আসলে কিন্তু ছিল এবং তারা ছবি তুলছেন, ফটো সেশন করছেন যেমন চিত্র কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গাটিতে কিন্তু এখন যে ট্রেনটি আসলে রয়েছে এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এবং পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত 82 কিলোমিটার রেলপথ চলাচলের জন্য কিন্তু একেবারে প্রস্তুত। এই রেলপথ ধরেই কিন্তু ট্রেনটি চলাচল করবে অর্থাৎ 82 কিলোমিটার ঢাকা থেকে পদ্মা সেতুর ভাঙ্গা পর্যন্ত এই রুটটি যাতায়াত দূরত্ব 82 কিলোমিটার এবং সেটি আসলে যাতায়াত করবে অর্থাৎ উদ্বোধন হবে 10 অক্টোবর ভাঙ্গা ঢাকা রেলপথ এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরই সাধারণ মানুষের জন্য যাতায়াত ব্যবস্থা আসলে শুরু হবে এবং আমরা যে ব্যাপারটা আসলে দেখতে পাচ্ছি যে এই ট্রেনে কিন্তু রেলমন্ত্রী দরুল ইসলাম সুজন যাত্রা করবেন, এছাড়া মন্ত্রী পরিষদের সদস্য স্থানীয় ঠিক সেই কারণেই আসলে কিন্তু এই জায়গাটিতে কিন্তু বিশেষ করে একটুখানি হলে অন্যান্য সময় থেকে কিন্তু ভিড় কিন্তু রয়েছে সেই চিত্রটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। রেলওয়ে কর্মকর্তারা রয়েছেন, একই সঙ্গে রয়েছেন যারা বিভিন্ন সময়ে রেল নিয়ে আসলে সংবাদ সংগ্রহ করেন এবং বিশেষ করে রেলওয়ে পরিষদের সদস্যরা কিন্তু আসলে রয়েছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিটি স্টেশনে থাকবে এটিএম বুথ, ডিপার্টমেন্টাল স্টোর, শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকছে কিন্তু বিশেষ র্যাম্পের ব্যবস্থা এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে 82 কিলোমিটার রেলপথের 23.37 কিলোমিটার অংশ ভায়াডাক্টের উপরে রয়েছে এবং একই সঙ্গে ভায়াডাক্ট সেতুর উপর পাথরবিহীন রেলপথ নির্মাণ করা হয়েছে। সব প্রস্তুতি যজ্ঞ কিন্তু একেবারে শেষ হয়েছে, এখন অপেক্ষা এই ট্রেনটি রেলপথ ধরে যাতায়াত করবে। প্রিয় দর্শক, যারা বিভিন্ন সময় এই মেট্রো রেল আসলে যারা মেট্রো রেলে বিভিন্ন সময় বিশেষ করে মেট্রো রেল পদ্মা সেতু বা অন্যান্য সরকারের বিভিন্ন মেজর প্রজেক্ট বা প্রকল্প নিয়ে আসলে কাজ করছেন তাদের আসলে এই সময়ের একই সঙ্গে এলিভেটেড এক্সপো একদিকে
মেট্রো রেল, আরেকদিকে কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল আজ থেকে শুরু হচ্ছে। বিশেষ করে যারা এই পদ্মা সেতু নিয়ে আসলে কাজ করছিলেন তাদের দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের আসলে চোখে দেখা একেবারে তরতর করে নানান কিছু আসলে পূরণ হওয়া। ইমরান, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি তো বিভিন্ন সময়ে কভার করেছেন এই পদ্মা সেতুর বিভিন্ন সংবাদ এবং আজকে প্রথমবারের মতো এই জায়গাটিতে আসলে ট্রেন চলাচল শুরু হচ্ছে, এই ব্যাপারটি আসলে আপনাদের দৃষ্টিতে কেমন লাগছে বা উৎসুক জনতার উপস্থিতি বা কেমন? আসলে আজকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হচ্ছে, কিন্তু এটির একেবারে আনুষ্ঠানিক উদ্বোধন হবে 10 অক্টোবর এবং তার আগেই কিন্তু আজকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং অনেক মানুষ কিন্তু এই ট্রেন চলাচল দেখার মানে আজকে যে পদ্মা সেতুতে ট্রেন যাবে এই বিষয়টা জানতে পেরে অনেক বেশি উৎসাহিত এবং তারা কিন্তু এই ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। এই যানজটের নগরীতে বা একটা ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য যে আমরা বাস যোগে যে পদ্মা সেতুর উদ্বোধনটা এর আগে আমরা দেখেছি, কিন্তু ট্রেনের কাজ, যে ট্রেনের রেললাইনের কাজ কিন্তু শেষ হয়নি, সেই কাজটাও কিন্তু শেষ হয়ে গেছে। আজকে পরীক্ষামূলকভাবে এটা পরীক্ষামূলকভাবে চলাচল করছে। 10 অক্টোবর পদ্মা সেতু দিয়ে ভাঙা প্রান্তের যে প্রান্তটি রয়েছে ওই পর্যন্ত কিন্তু ট্রেনে করে যাত্রীরা যেতে পারবে, সেই পরিবেশও কিন্তু তৈরি হয়ে যাবে বলে মন্ত্রী কিন্তু জানিয়েছেন। তো আজকে আমরা যাব এবং দেখব আসলে কতটা রেললাইনটা প্রস্তুত রয়েছে বা যাত্রীদের জন্য 10 অক্টোবর যে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে যে সরাসরি সেই দিন থেকে সবাই র্যান্ডম চলতে পারবে, সেই জন্য কতটা প্রস্তুত সেই বিষয়টা দেখব এবং এটি দেখার জন্য বিশেষ করে আজকে গণমাধ্যম কর্মীরা অনেক বেশি উৎসুকভাবে এখানে রয়েছেন এবং এখানে গণমাধ্যম কর্মী এবং এই রেলের সাথে সংশ্লিষ্ট যারা তারাই কিন্তু আজকে এই ট্রেনের প্রথম যাত্রী হচ্ছেন। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যারা বিভিন্ন সময়ে এই পদ্মা সেতু নিয়ে কাজ করেছেন তাদের সঙ্গে এবং তাদের আজকের আসলে আজকের তাদের এই যে প্রথমবারের মতো ট্রায়াল রান করছে, অর্থাৎ পদ্মা সেতু থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনটি যাতায়াত করবে, ঢাকা থেকে সরাসরি ঢাকা থেকে ট্রেনটি যাতায়াত করবে এবং যার ফলে কিন্তু একেবারে সাধারণ মানুষজন কেউ কেউ ফটো সেশন করছেন অথবা মুহূর্তটাকে রাঙিয়ে তুলছেন, সেই চিত্র কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু উপরে যেতে চাই, সেখানকার পরিস্থিতি দেখতে চাই যে এই মেট্রো দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যে যোগাযোগের উন্মুক্ততার খুলে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার অনুভূতি যে আসলে অনেক কিছুই হয়ে গেছে যে যা দক্ষিণাঞ্চলের সাথে আমাদের ঢাকার যোগাযোগ এটা সহজলভ্য ছিল না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহত্ত্ব করে দিয়েছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম যিনি এই ট্রেনটি চালিয়ে নিয়ে যাবেন অর্থাৎ প্রথমবারের মতো ট্রেনটি রান করবেন তারও কিন্তু উচ্ছ্বাসের কোনো কমতি কিন্তু আসলে দেখতে পেলাম না। আসলে সত্যি তাই, যারা এই জায়গাটিতে এসেছেন তারা সবারই একই কথা তারা আসলে বলছেন যে প্রথমবারের মতো পদ্মা সেতু যে ট্রায়াল রান করবে অর্থাৎ ঢাকা থেকে ভাঙ্গা রেলপথ সেটা কিন্তু চলাচল একেবারে শুরু হয়ে যাচ্ছে, আজ থেকে ট্রায়াল রান করছে এবং আগামী 10 তারিখে প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন এবং ঠিক সেই কারণে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে উচ্ছ্বাসের কোনো কমতি কিন্তু নেই। দর্শক, এখন রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এবং সেখানকার যে অবস্থা যারা এসেছেন তারা এই মুহূর্তটাকে রাঙিয়ে তুলছেন, জিয়ে রাখছেন, কেউ কেউ ফটো সেশন করছেন, কেউ কেউ তাদের কাজ করছেন। মূলত প্রথমবারের মতো ঢাকা ভাঙ্গা যে রেলপথটি চালু হয়েছে এবং সেটা কিন্তু পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ এবং সেটা দেখার জন্যই কেউ কেউ এই ট্রেনে ওঠার জন্য এসেছেন এই জায়গাটিতে এবং এই মুহূর্তটাকে স্মৃতিতে রাঙিয়ে তুলছেন।
প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ, স্বাগত। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পদ্মা সেতুর এই প্রকল্পে এবং প্রথমবারের মতো আজকে ট্রায়াল রান করছে এবং ঢাকা থেকে ভাঙ্গার রেলপথ যাতায়াত করবে, সেই চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল আমার কাছে সবচেয়ে অবস্থা। আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব এই পুরো যাত্রায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি মামুন সোহাগ। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা ঝর্ণাধারায়।